বাবা বসেছি কালীবাড়া ইউনিয়ন মাঠ প্রাঙ্গণে। সম্মানীয় সভাপতি সাহেব, রঘুপতি দাসের কাজী পরিবারের সাবেক চেয়ারম্যান, আমার মেজ ভাই কাজী রোশন কবি, রঘুপতি দাসের পঞ্চতুল্লা চাচা এবং আরো অনেকেই। আসলে আমি বক্তব্য দেওয়ার কথা না, পরিচয় দেওয়ার বেলাও না। আমি একজন নির্যাতিত, নির্বাচনের দিন থেকে আমরা যুবরাজের সাথে আমরা মাইজাল সেন্টারে কিছু বড় বাজার ছিল, ওইখান থেকে আমরা শর্ত বন্ধ হয়ে গেছি। আর এই পর্যন্ত নির্বাচনের কোন কর্মীর সাথে আমি দেখা করতে পারি নাই, তবে আমি বাড়ি ছাড়ি নাই। আমার পকেটে যে রুটি কলা সব আছে, কোন কথা কোন কল বলার আর ভাষা নাই। নির্বাচনের মাইজালের ফলাফল শুনে শহর থেকে আমি বাড়ি আসছি, সবাই আমারে বলল কিছু তোমার নাম আসছে লিটু মোল্লারা, তুই সুরজ মাজুদ মুড়িয়াজি কারিগর সম্পাদক হয়ে তোরা রান্দার মুখে। রাত 9টা বাজে আমার ভাইদের 7 থেকে 8টা লোক রাস্তা ভরা লোক রান্দাও নিয়ে আমার 5 বছর মিলে তাদের সামগ্রী ধরে এসে আমার বলল বাবা তুমি পলাও। আমি দলতে যাই, আমি আমার এক বাজারের বছর পলাই থাকি, ওরা আমার বাড়ি ঘর আমার ভাঙ্গা ঘর, আমি গরিব মানুষ আপনারা সবাই জানেন আমার অপরাধ। আমার আজকে এই শেখ হাসিনা মরণীয় প্রার্থী, আমার কালীবাড়ার অহংকার, কালীবাড়ার কিছু সন্তান কালী জাফরুল্লাহ মনোনীত দিয়েছে তার নির্বাচন করা, তার নৌকা আমার কাছে শেখ হাসিনা নৌকা আমার কাছে ভোট দেওয়া। আমি চুরি করি নাই, আমি ডাকাতি করি নাই, আমি মদ গাঁজা খাই নাই। আমার বড় মেয়ে বিয়ে অনার্সে পড়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, আর যে দেখে আমার বাড়িতে যায় আমার মা মারা গেছে এই নির্বাচনের ভিতর, আমার মাথা ছুঁয়ে বলছে বাবা নির্বাচন নিয়ে কার সাথে তুমি কটু কথা বললো না। মায়ের আদর্শ নিয়ে বঙ্গবন্ধুর সৈনিক হিসাব করে নির্বাচনে আমরা জয়পুরুক পাচ্ছি। আমি গরিব মানুষ, আমি কি পারি, আমি খেটেছি, কিন্তু সেই যারা নাকি ফেন্সিডেল নিয়ে ধরা খেয়েছে কয়েকবার জামাল ডাকাত মারার আসামি, সেই মজিবার মাতবার যে নাকি বিএনপির একজন কাউলিবাগানের নাম করা নেতা তার ছেলে, সে আমার বাড়ির আমার বাজারে ঘরটা কোথায় নিয়ে গেছে কেউ দেখতে পারবেন না। গরুহাটা বাথরুমের পাশে যে বড় ঘরটা ছিল সেই ঘরটা আমার, আমার সেই ঘর ভাইনা চূর্ণ চার করে তিন, মানে কোনো কিছু নেই তার। আমার বাড়ির ঘরটাও ভাঙা, আমার বাড়িতে বড় ভাই গেছে সবাই গেছে, এরা আমার বাড়ির ঘর ভাঙা না কয় আর কি ভাঙবো। ঘরের সামনে কয়েকটা কুলামাত কি ছিল সে বাড়ি ধরে ভেঙে ফেয়ে চলে গেছে। তাই আপনাদের আজকের এই জিনিসটা আমি এখানে আসছিলাম, যেটা আপনাদের আসতে বলছিল হেলাল ভাই, তুই তো দিলু কাজ করতে পারছি আমার এখানে আসিস, তার সঙ্গে আমরা জড়াই গেছি আজকের এই মিটিং দেখে। আমি আমার অনেক সাহস যোগাইছে, আমার সাথে যদি যুবরাজ দেবুর বলছে এই ইয়ং জেনারেশনটা যদি আমরা কালীবেলা 3টা ওয়ার্ড যদি অনলি 100 লোক 100 লোক 5-6 ইউনিটের মানে 5-6 সংগঠনের লোক আমরা যদি জড়ো থাকি, দায়বদ্ধ থাকি ইন্টারনেটের মাধ্যমে ফোনের মাধ্যম, আমরা যে কোনো এই সমস্ত শত্রুকে মোকাবেলা করতে সাহস রাখি। আমি সেরকম কিছু পাই নাই, আমি মায়ের পরে থেকে ফোন দিছি, শুধু আমার সেক্রেটারি রিসিভ করছে, বড় ভাই দুদুমিয়া রিসিভ করছে, বললো কি যে কি অবস্থা, বললাম এই ঘটনা গুলো টিকে থাকো, যাই আল্লাহ টিকে রাখেছে এবং দর্শি আমরা যেন আর যাতে নির্যাতিত।